চীন থেকে ফিরে কোভিড আক্রান্ত আগ্রার এক যুবক, তাকে এই মুহূর্তে তার বাড়ির মধ্যেই সিল করা হয়েছে আর কি, তার বাড়ি আইসোলেশনে রাখা হয়েছে ওই আক্রান্তকে। চীন ফেরত যুবক কি BF7 ভ্যারিয়েন্টে আক্রান্ত, যেই ভ্যারিয়েন্টে এই মুহূর্তে চীন রীতিমতন কাঁপছে বলে খবর, আমরা সেটাই জানবার চেষ্টা করব। মৈত্রেয়ী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। মৈত্রেয়ী, চীন থেকে ফেরত আসা যুবক তিনি আক্রান্ত হয়েছেন কোভিডে এমনটাই জানতে পারা যাচ্ছে, সেক্ষেত্রে আইসোলেশনে তো তাকে রাখা হয়েছে, এর পরবর্তী কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এই সংক্রমণ ঠেকানোর জন্য, কীভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ে আমরা সেটা জানি, সেক্ষেত্রে কীভাবে এর মোকাবিলা করার কথা ভাবা হয়েছে? দেখো সোমাদিত্য, এই যুবক ইনি গত 23শে ডিসেম্বর চীন থেকে আগ্রার তাজনগরী এলাকার বাসিন্দা। এই যুবক গত 23শে ডিসেম্বর ভারতে ফেরেন এবং তারপরে একটি প্রাইভেট ল্যাবরেটরিতে নিজেই তিনি টেস্ট করিয়েছিলেন এবং আজ সকালে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তার রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে কিন্তু দু তিনটে পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে দিল্লি স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে। কি কি? প্রথম, তার বাড়িতে সিল করা হয়েছে এবং তিনি তাকে নিভৃত পাশে পাঠানো হয়েছে। দ্বিতীয়, তার কন্ট্যাক্ট ট্রেসিং শুরু হয়েছে, অর্থাৎ তিনি চীন থেকে ভারতে এবং তার বাড়িতে ফেরার পরে তিনি টেস্টও করিয়েছেন। এই গোটা প্রসেসে কতজন তার কন্ট্যাক্টে এসেছিলেন সেই কন্ট্যাক্ট ট্রেসিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তিনি BF.7 জিনি ভেরিয়েন্টে আদৌ আক্রান্ত কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য তার যে নমুনা আরটিপিসিআর এর নমুনা সেটা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হচ্ছে। তার সেই রিপোর্টটা আসলেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে যে BF.7 ভেরিয়েন্টে তিনি আক্রান্ত হয়েছেন কিনা। তার কারণ আমরা এখন জানি যে চীনে যে দেশ থেকে তিনি ভারতে ফিরেছেন সেই চীনে কিন্তু এই মুহূর্তে দাপট দেখাচ্ছে BF.7 ভেরিয়েন্ট, এবং যদি এই ব্যক্তিও BF.7 এ আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে কিন্তু চিন্তার জায়গা থাকছেই। এখনো পর্যন্ত আমাদের দেশে মোট 4 জন এর আগে BF.7 ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 2 জন ওড়িশার এবং 2 জন গুজরাটের বাসিন্দা, এবং প্রত্যেকেই আক্রান্তরা স্থিতিশীল এবং সুস্থ রয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। এই যুবকের শারীরিক অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল বলে আমরা জানতে পারছি এবং তাকে হোম আইসোলেশনেই রাখা হয়েছে, তার বাড়িটি ফিল করা হয়েছে, কন্ট্যাক্ট ট্রেসিং চলছে। সোমাদিত, নজর রাখো, আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্যের সঙ্গে। আগ্রার যুবক আক্রান্ত হয়েছেন কোভিডে, যদিও তার BF.7 এই ভেরিয়েন্টে তিনি আক্রান্ত হয়েছে কিনা সেই বিষয়টি এই মুহূর্তে পরীক্ষা করে দেখা হচ্ছে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে তার নমুনা এবং তার বাড়িটি সিল করে দেওয়া হয়েছে এবং পাঠিয়ে দেওয়া হয়েছে আইসোলেশনে। কন্ট্যাক্ট ট্রেসিং চলছে, অর্থাৎ কার কার সংস্পর্শে ওই যুবক এসেছিলেন সেই বিষয়টাও কিন্তু জানবার চেষ্টা করা হচ্ছে।